রাজ্যে এসে দলীয় সংগঠনকে আরও তুখর এবং মজবুত করে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেবার উদ্দেশ্যে রবিবার রাজ্য অতিথিশালায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য, সাংসদ, বিধায়করা। দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক বৈঠক, তার রাজনৈতিক ফলাফল এবং দলের সর্বভারতীয় সভাপতির সফর নিয়েই সংবাদ মাধ্যমের কাছে নিজস্ব প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজীব ভট্টাচার্য বলেন, দলের সভাপতি তার প্রতি যে আস্থা রেখেছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। সভাপতির দায়িত্বভার পেয়ে তার গুরু দায়িত্ব আরও বেড়ে গেছে বলে উল্লেখ করে রাজীব ভট্টাচার্য জানান, 2018 বিধানসভা নির্বাচনে তার রাজনৈতিক উত্তরসূরি বিপ্লব কুমার দেব যেভাবে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা নিয়েছিলেন, সেই দিশাতেই তিনি পুনরায় 23 বিজেপি সরকার আবার প্রতিষ্ঠা করার মূল লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাবেন। মাননীয় কেন্দ্রীয় যিনি আমাদের রাষ্ট্রীয় সভাপতি রয়েছেন জেপি নাড্ডা, উনি আমাকে আমার উপর আস্থা রেখেছেন আর আমি সৌভাগ্যশালী যে আমার অ্যানাউন্সমেন্টের পরে পরেই ওনার এই রাজ্য সভা প্রথম ত্রিপুরা সভা, আমি ওনাকে স্বাগত জানাই এবং আমার উপর আরও গুরু দায়িত্ব বেড়ে গেছে। আমার উত্তরসূরিরা 2018 মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে 2018 রাজ্যে সরকার প্রতিষ্ঠা হয়েছে। এখন বর্তমান মুখ্যমন্ত্রী সরকার এবং সংগঠনের জন্য যে কাজগুলি করেছেন, আগামী দিন আরও বেশি সংখ্যক আসন নিয়ে কার্যকর্তাদের সঙ্গে নিয়ে কাজ করে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের 2023 যে নির্বাচন হবে সেখানে আরও বেশি সংখ্যক আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃপ্রতিষ্ঠা করা, এটাই আমার মূল। খুমলুং এলাকায় জেপি নাড্ডার সভার প্রসঙ্গে রাজীব ভট্টাচার্য জানান, রাজ্যে জনজাতিদের উন্নয়নে বিজেপি সরকার সবসময় কাজ করে যাচ্ছে এবং তাই খুমলুংকে সভার জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে। জনজাতি অঞ্চলে সফর করা এবং সভা করার ব্যাপারে দলের সর্বভারতীয় সভাপতির আগ্রহের কথা উল্লেখ করেন রাজীব ভট্টাচার্য। ভারতীয় জনতা পার্টি জানে যে ত্রিপুরা রাজ্যের বিকাশ করতে গেলে জনজাতিদেরই দরকার, জনজাতির বিকাশের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব, সেটাকে লক্ষ্য রেখে জনজাতিদের আমাদের সরকার আশা করে ভারতীয় জনতা পার্টি স্লোগানে বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি কাজের পরিচয় দেয়। আমাদের সরকার আশা করে এডিসির উন্নয়নের জন্য, জনজাতিদের উন্নয়নের বিকাশের জন্য আমাদের রাজ্য সরকার অনেক প্রকল্প ঘোষণা করেছেন, সেগুলি বাস্তবায়ন হচ্ছে এবং মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষেরও একটা মনের ইচ্ছা যে জনজাতি এলাকাতে যাতে উনি ভিজিট করেন, যান, সেই কারণে আমরা এডিসি যে সদর দপ্তর রয়েছে খুমলুংয়ে জনসভা রেখেছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামীকালকে যে জনসভা সেটা একটা বিশাল পরিমাণ ত্রিপুরা রাজ্যের একটা রাজনৈতিক সমীকরণের দিকে যাবে। খুমলুংয়ের এই জনসভা থেকে আগামী দিনের রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ সমীকরণ বেরিয়ে আসবে বলে জানান রাজ্য বিজেপির সভাপতি। বিধানসভা নির্বাচনে দলের শঙ্খধ্বনি খুমলুংয়ের জনসভা থেকেই সূচিত হবে বলে আশা প্রকাশ করেন রাজীব ভট্টাচার্য। উল্লেখ করেন দলীয় দেবতুল্য কার্যকর্তাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকার কথাও। আমার ভারতীয় জনতা পার্টির দেবদুর্লভ যারা কার্যকর্তা রয়েছে কার্যকর্তাদের সঙ্গে নিয়ে কার্যকর্তারা মাঠে ময়দানে সবাই তৈরি আছে, তো আগামী দিন এই কার্যকর্তাদের সঙ্গে নিয়ে পৃষ্ঠভূমি থেকে শুরু করে বুথ যারা রয়েছে কমিটিতে সকলকে নিয়ে এই রাজ্যে আগামী দিন ঝাঁপিয়ে পড়ব। আর আমার মনে হয় এটা চ্যালেঞ্জিং হবে না, কারণ আমার কার্যকর্তারা বলিষ্ঠ কার্যকর্তা, দেবদুর্লভ কার্যকর্তা, তাদেরকে সঙ্গে নিয়ে আমি লড়াই সংগ্রাম করব। দুই দিনের রাজ্য সফরে রবিবার রাজ্যে এসেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ জেপি নাড্ডার এই রাজ্য সফর। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।